হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল। তো যারা 2018 সালের রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা দিয়েছিলে, তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। আজকেই নোটিশটি পাবলিশ হয়েছে, তো অবশ্যই আপডেটটি জানার জন্য তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, এবং যদি নতুন হয়ে থাকো তো এই ধরনের ভিডিও দেখার জন্য এবং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখবে। চলো তাহলে দেখে নিই নোটিশটা কী আছে। নোটিশটা আছে, যারা 2018 সালে রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য, যারা এখনও টাকা ফেরত পাওনি তাদের জন্য নোটিশটি। তো দেখো কী লেখা আছে, এক্সটেনশন অফ ডেট অফ কারেকশন অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপ টু 10/4/2019। তো আমাদের 28 মার্চ পর্যন্ত ব্যাঙ্ক ডিটেল আপডেট করার জন্য বলা হয়েছিল, যারা টাকা ফেরত পাওনি তারা 28 মার্চ পর্যন্ত তাদেরকে একটা টাইম দেওয়া হয়েছিল তারা ব্যাঙ্ক ডিটেল আপডেট করার জন্য। তো যারা অনেকেই ব্যাঙ্ক ডিটেল আপডেট করার পরেও কিন্তু অনেকে টাকা ফেরত পায়নি, আবার অনেকেই আপডেট করতে পারেনি, তাদের জন্য কিন্তু এটা 10/4/2019 অর্থাৎ 10ই এপ্রিল, আজকে 4 তারিখ, তো 10ই এপ্রিল পর্যন্ত ডেটটি বাড়ানো হয়েছে। 10 তারিখ পর্যন্ত তোমরা আপডেট করতে পারবে। তো দেখে নাও কী লেখা আছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস হ্যাড ইনিশিয়েটেড রিফান্ড অফ এক্সামিনেশন ফি টু দ্য ক্যান্ডিডেট হু হ্যাড অ্যাটেন্ডেড সিবিটি ফর লেভেল 1 পোস্ট এগনেস্ট CN02/2018। টু এনেবল ক্যান্ডিডেটস হুজ রিফান্ড হ্যাজ ফেলড অর কুড নট বি ইনিশিয়েটেড অর ওয়ান্ট অফ অ্যাকাউন্ট ডিটেলস অ্যান্ড আপডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক ওয়াজ প্রোভাইডেড অন দ্য ওয়েবসাইট অফ আরআরবি ফ্রম 22/3/2019। তো 28 তারিখ পর্যন্ত ডেট দেওয়া হয়েছিল, কারেক্ট অ্যান্ড প্রোভাইড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস বাই সাচ ক্যান্ডিডেট। হাউএভার ইট ইজ অবজার্ভ দ্যাট লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেট আর ইয়েট টু কারেক্ট প্রোভাইড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস স্টিল নাও। এখনও লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু এখনও প্রোভাইড করতে পারেনি ব্যাঙ্ক ডিটেল, তাদের জন্যই এটা কিন্তু বাড়ানো হয়েছে ডেটটি। কিন্তু তারপরে কী লেখা আছে দেখো, হ্যান্স আরআরপি এজ এ স্পেশাল কেস হ্যাভ ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য লাস্ট ডেট ফর ফার্নিশিং কারেক্টিং দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস স্টিল 10/4/2019 বিয়ন্ড হুইচ ক্যান্ডিডেট উইল নট বি এবল টু মডিফাই প্রোভাইড দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অ্যান্ড আরআরবি শ্যাল নট বি রেসপন্সিবল ফর দ্য ফেলিওর অফ রিফান্ড ট্রানজ্যাকশন। যারা কিন্তু 10 তারিখ পর্যন্ত আপডেট করতে পারবে না, তারপরে কিন্তু টাকা ফেরত না পেলে আরআরবি কিন্তু কোনো দায়ী নয়, সেটা পরিষ্কার লেখা আছে। তো তোমরা যারা এখনও টাকা ফেরত পাওনি তোমাদের এটা জানিয়ে দেওয়া কর্তব্য আমার, যে তোমাদের এই যে নোটিশটা নতুন বেরিয়েছে তো তোমরা এখন পারলে আপডেট করে নিতে পারো। একটা অপরচুনিটি দেওয়া হচ্ছে, ফাইনাল অপরচুনিটি এটাই। তো তোমরা জানোই আরআরবির ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে তোমরা যে আরআরবিতে পরীক্ষা দিয়েছিলে, কলকাতাতে পরীক্ষা দিয়ে থাকলে আরআরবি কলকাতার ওয়েবসাইটে যাও, সেখানে তোমরা লিঙ্কে গিয়ে আপডেট করতে পারবে। রাঁচিতে পরীক্ষা দিয়ে থাকলে আরআরবি রাঁচির ওয়েবসাইটে চলে যাও। দেখো কী লেখা আছে, পিআই নট অ্যান্ড প্রোভাইড ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস উইথ কারেক্ট আইএফএসসি কোড। আইএফএসসি কোডটা তোমার পাসবুকে আইএফএসসি কোড দেওয়া আছে, সেই কারেক্ট আইএফএসসি কোড দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার ইমিডিয়েটলি অ্যান্ড আরআরবি শ্যাল নট এন্টারটেন এনি কারেসপন্ডেন্স ফর ফেলিওর অফ রিফান্ড ট্রানজ্যাকশন অন অ্যাকাউন্ট অফ ইনকারেক্ট ব্যাঙ্ক ডিটেল। তাহলে তোমরা যারা এখনও পাওনি তারা কিন্তু আপডেট করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।